বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? চলে এলাম আমার একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও আজকে অনেকটা ভালো আছি, বেশ অনেকটা বলতে বেশ ভালো আছি। আজকে আমার শরীর মন দুইটাই অনেক ভালো আছে। তো যাই হোক, এটা আমি এটা ছিল তোমার মঙ্গলবারের দুপুরবেলা। তো গোসল করে এসে তো ভাবলাম অনেক দিন যাবত স্কিন কেয়ার করা হয় না, মানে আমার মেয়ে আমাকে একটা সিরাম আর একটা ক্রিম অর্ডার করে দিয়েছে। তো বলছে আম্মু তুমি দুটো লাগাও, স্কিন অনেক ভালো হয়। ভালো, তো আজকে ভাবলাম একটু স্কিন লাগিয়ে দেখি। অনেক যাবত অর্ডার করে নিয়েছিলাম কিন্তু লাগানো হচ্ছে না, তো ভাবছি এখন থেকে লাগাবো, নিজের প্রতি নিজের যত্ন নেব একটু। আসলে নিজের প্রতি নিজে যত্ন না নিলে কে কে আমি যদি না নিই তাহলে কে নিবে? তো এখন বাজে বিকাল 5টা, দুপুরে খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে, শেষ করে একটু ঘুমিয়েছিলাম আর এখন এই যে একটু চা করে নিচ্ছি। প্রচণ্ড মাথাটা ধরেছিল ঘুম থেকে ওঠার পরে, একটু রং চা করছি আর কি। আমি বিকালে সম্ভবত রং চাটা খেয়ে থাকি আর তরকারিগুলো একটু জাল করে নিচ্ছি, কারণ সকালে রান্না করেছি তো দুদিন যা এখন জাল না দিই যে বোঝা গরম পড়েছে নষ্ট হয়ে যাবে। আর এদিকে এক গ্লাস পানি খেলাম, এখন প্রচুর পানি পিপাসা পেয়েছে। আর সবারই কিন্তু আমাদের এখন প্রচণ্ড গরম, শরবত পানি বেশি বেশি করে খাওয়া আমাদের উচিত, মানে পারলে উরসালাইন খাওয়া উচিত, কারণ যে যে পরিমাণ গরম আর রৌদ্র উঠে শরীর কিন্তু আমাদের ডিহাইড্রেশন হয়ে গেলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে, এর থেকে কিন্তু অনেক সময় হিট স্ট্রোকও করে মানুষ। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই গরমে, আর প্রচুর পরিমাণে পানি পান করবেন সবাই। আর এই যে এখন এই যে দুপুরে খাওয়ার পরে প্লেটগুলি হয়েছিল, তো এখন একটু ধুয়ে নিলাম, 3-4টা প্লেট থাকে, 7-8টা সাথে সাথে ধুয়ে নিলে কি মানে একটু থালা বাটিগুলি কম হয় আর কি। আর এই যে মেয়ের টিফিন বক্সটাও ক্লিন করে নিচ্ছি, তো মানে চেষ্টা করি 7-8টা সাথে ধুয়ে ফেলার জন্য, মানে পরিবেশ পরিস্থিতি বুঝে যখন শরীর মন ভালো থাকে তাহলে তখন কিন্তু কাজ করার প্রচুর এনার্জি পায়, আর যখন শরীর মন কোনোটাই ভালো থাকে না তখন কিন্তু কোনো কাজের এনার্জি পায় না। শরীরের সাথে আর মনের সাথে কিন্তু একটা অনেক ভালো একটা কানেকশন আছে। ভালো বলতে মানে যদি শরীর দেখবেন যদি মনটা ভালো থাকে না তাহলে সব কিছুই ভালো লাগে। যদি আমি মনে করি যে শরীর থেকে মনটা ভালো থাকা বেশি জরুরি, কারণ মনটা যদি ভালো থাকে তাহলে দেখবেন যত শরীর খারাপ থাকুক না কেন, আপনার যাই থাকুক না কেন, অটোমেটিক্যালি আপনার কিন্তু সব কাজ করতে একটা আগ্রহ থাকবে, একটা স্পৃহা থাকবে, একটা স্পিড থাকবে। কিন্তু যদি দেখেন যে মনটাই খারাপ তাহলে দেখবেন যে মন খারাপের সাথে শরীর খারাপ যদি অল্প থাকে তাহলেও কিন্তু সেটা একটা বড় আকার ধারণ করে। তো আমাদের শরীর মন দুইটাই কিন্তু ভালো রাখা আমাদের জন্য দরকারি। তো বিকালে এই একটু ভাত বসিয়ে নিলাম রাতের জন্য, আর এই যে এখন চাটা ঢেলে নিচ্ছি। তো আজকে যদিও রৌদ্র ছিল কিন্তু বিকালে দেখলাম যে বারান্দায় প্রচুর পরিমাণে বাতাস ছিল, তো ভাবলাম একটু বারান্দায় বসে বসে চা খাই, অনেকদিন খাওয়া হয় না। তো এখানে যে ভাতটা বসিয়ে দিলাম আর ডালটাও জাল করে নিচ্ছি, আর চলে এলাম বারান্দায়। বারান্দায় এসে একটু বসলাম, একদমবারে গরমে একদম ক্লান্ত হয়ে গেছি। তো খুব ভালো লাগছিল, প্রচুর বাতাস ছিল কিন্তু। আর এই যে দেখুন আমার বেলি ফুলের কলিটা ছেড়ে না, সব পাতাগুলো ছিঁড়ে ফেললো, এখন শুধু 3টা কলি দাঁড়িয়ে আছে। তো আমার খুব হাসি পাচ্ছিলো আর কি, দেখে মাইক্রোফোনের মতো আর কি লাগছিলো। আর এই যে ফুলগুলো ফুটে আছে, খুব দেখতে না খুব ভালো লাগছিলো। আর শরতের আকাশ না দেখতে না এমনিতে কিন্তু ভীষণ ভালো লাগে, নীল আকাশ, এরকম নীল আকাশ কিন্তু শরৎকাল ছাড়া আর কখনো দেখা যায় না। শীতকালে দেখবেন যে আকাশটা কুয়াশা কুয়াশা হয়ে আছে, গ্রীষ্মকালে আকাশটা মেঘলা হয়ে থাকে, আর শরতের সময় শুভ্র সাদা নীল আকাশ খুব ভালো লাগে। আর এই যে ছেলে দেখুন দুষ্টামি করছে, সারাক্ষণ খাওয়া নেই দাওয়া নেই, সারাক্ষণ শুধু দুষ্টমি তালে থাকে। তো এই যে আজকে একটু ভাবলাম ছেলে মেয়েদের জন্য বিকালে নাস্তা কী দিব, তো একটু থাইসুপ বানাবো, এই জন্য যে এখানে একটা ডিমের কুসুম নিয়ে নিলাম। এখানে আমি 3 কাপ পরিমাণ স্যুপ বানাবো আর কি, আমার হাজবেন্ড পছন্দ করে না তেমন একটাও খায় না, তো আমার জন্য আর ছেলে মেয়ের জন্য বানাবো, ছোটো ছেলেও খাবে তেমন একটা খেতে চায় না, যদি খায় একটু খাবে, তো আমাদের 3 জনের জন্য বানাবো। আর এই যে আমার বাগানের ফ্রেশ তাজা থাই পাতা, মানে লেমন গ্রাস পাতা, তো গোড়াটা দিতে পারলে বেশি ভালো হয়, কিন্তু রুটটা আমার মাত্র হচ্ছে তো নতুন, সেই জন্য আমি আজকে পাতায় দিলাম, পাতা দিলেও ঘ্রাণটা সুন্দর আসে। তো এখানে আমি চিংড়ি মাছ, ডিমের কুসুম পরিমাণ মতো, মুরগির মাংস, থাই পাতা, কয়েকটা কাঁচা পাকা কাঁচামরিচ দিয়ে দিয়েছি প্রায় অর্ধেকটার মতো লেবুর রস। লেবুর রসটা দেওয়া কিন্তু অবশ্যই দিবেন, এটা না দিলে কিন্তু যে থাই স্যুপের যে আসল ফ্লেভারটা সেটা কিন্তু আসবে না। আর এখানে দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ মতো টমেটো সস, থাই স্যুপে কিন্তু টমেটো সসটা বেশি পরিমাণে দিতে হয়, চিলি সসটাও অ্যাড করতে পারেন, তবে যারা ঝাল খান তারা চিলি সসটা অ্যাড করতে পারেন। তো আমার বাসায় চিলি সসটা ছিল না তাই আমি চিলি সসটা দিইনি। আর এখানে আমি দিয়েছিলাম একটু সয়া সস আর কি, আর দিয়ে দেবো এখানে 3 কাপ পরিমাণ পানি,
আর সয়া সসটা দেওয়ার পরে লবণটা দিতে দিবেন, কারণ এখানে টমেটো সস থাকে, সয়া সস থাকে, তো সয়া সস আর টমেটো সসে কিন্তু লবণ দেওয়া থাকে, তাই লবণটা আমাদের আর কি সবার মানে সব কিছু অ্যাড করার পরে লবণটা দিতে হবে। তাহলে একদমবারে দেখবেন যে রেস্টুরেন্টে চাইতো বেশি মজা হয় এই থাই স্যুপটা খেতে। তো এই যে এখন আমি যে 3 কাপ পরিমাণ মানে 3 কাপ বলতে আমি যে বাটিটা দিয়ে সস দিয়েছি ওই বাটিটাতে আমি তিন বাটি আর কি পানি দিয়ে দিয়েছি। তা এখন আমি সব কিছু উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তা এখন আমি এর মধ্যে কর্নফ্লাওয়ারও দিয়ে দিব আর সয়া সসটাও দিয়ে দিব। কর্নফ্লাওয়ার আর সয়া সসটা দিয়ে এখন আমি চুলায় সসটা এই মানে স্যুপটা বসিয়ে দিয়েছি। তো এটাকে মিডিয়াম টু লো হিটে 10 মিনিটের মতো রান্না করতে হবে। যখন স্যুপটা টকভুগিয়ে ফুটে উঠবে তখন কিন্তু নামিয়ে ফেলতে হবে, বেশি ফুটানো যাবে না, তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারটানোর সময় ফেটে গিয়ে পাতলা হয়ে যায় স্যুপটা, একটা থিকনেস যে কর্ন থাই স্যুপের যে সেটা কিন্তু থাকে না। তো আর আমি নামানোর আগে সামান্য একটু চিনি অ্যাড করব, কারণ চিনি অ্যাড করলে কি ব্যালেন্সটা খুব সুন্দর হয়, নয়তো বা একটা টক টক ফ্লেভার থাকলে বেশি খেতে কিন্তু ভালো লাগে না। সামান্য একটু চিনি অ্যাড করব টেস্টে ব্যালেন্সের জন্য। দেখুন স্যুপটা কিন্তু অনেকটাই ঘন এসেছে, তো এভাবে কিন্তু একটু পরপর নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আর যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া তাই একটু পরপর আমাদের এখানে এভাবে নেড়ে নিতে হবে। তা আমি প্রায়ভাবে নেড়ে নেড়ে স্যুপটাকে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি, কারণ যেহেতু চিংড়ি মাছটা রান্না হতে যদিও কম সময় লাগবে কিন্তু চিকেনটা কিন্তু হতে একটু সময় লাগবে। 10 মিনিট রান্না করলে আপনার স্যুপটা রেডি হয়ে যাবে। তো এই যে দেখুন আমার স্যুপটা কিন্তু চিকেনটাও সিদ্ধ হয়ে এসেছে, সিদ্ধ হয়ে এসে এখন কয়েকটা মানে একটু ফুটে উঠলেই আমি স্যুপটাকে নামিয়ে নিব। আর এই স্যুপটা কিন্তু গরম গরম পরিবেশন করতে দারুণ লাগে, মানে সেই আর স্যুপটা তো আমি যখন ভয়েস ওভার দিয়েছি তখন তো খেয়ে ভয়েস ওভার দিয়েছি, দারুণ হয়েছিল, একদম রেস্টুরেন্টে চাইতেও বেশি মজা হয়েছিলো। আমার মেয়ে বলছিলো আর কি যে আম্মু রেস্টুরেন্টে চাইতেও বেশি মজা হয়েছে স্যুপটা। তো বিকালে চেষ্টা করি বাচ্চাদেরকেও এক একটু এক একদিন এক একটা আইটেম করে দিতে, যা অনেক সময় ভালো লাগে আবার অনেক সময় ভালো লাগে না, এনার্জি পাই না। তো আজকে যাবার একই সময় দেখা গেছে ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু ঘরে থাকে না, তো আজকে যেহেতু সব ছিল তাই ভাবলাম যে একটু তাহলে আজকে একটু থাই স্যুপ করে ফেলি। তো মাঝে মাঝে আমি এটা বাচ্চাদের করে দিই, ওরা খুব পছন্দ করে এটা খেতে। চিকেন স্যুপটা ওরা বেশি একটা লাইক করে না, তো থাই স্যুপটাই বেশি পছন্দ করে। আর আমরা কিন্তু রেস্টুরেন্টে গেলে কিন্তু এই থাই স্যুপটাই সবাই খেয়ে থাকি। তো এখানে কিন্তু খুবই এক্সপেন্সিভ কিন্তু, হ্যাঁ রেস্টুরেন্টে কিন্তু খুব এক্সপেন্সিভ। তো এই যে এখন আমি স্যুপটাকে আমার রান্না হয়ে গেছে একটু ফুটিয়ে নিয়েছি, আর এই যে এখন আমি পরিবেশন করে নিব। আর এই যে ভিডিওটা দেখছেন না এটা কে করছে জানেন? আমার ছোট্ট বাবাটা আমাকে ভিডিও করে দিচ্ছে, বলছে আম্মু তুমি স্যুপটা ঢালো আমি ক্যামেরাটা ধরি। মানে এত কিউট করে বলছিল, সুন্দর করে ক্যামেরা, যাই হোক ও যে আমাকে ক্যামেরাটা ধরে আছে এটাই লাগাছে, লাখ লাখ শুক্রিয়া। তো এই যে ও কিন্তু ক্যামেরাটা ধরে আছে আর আমি কিন্তু স্যুপটা ঢালছি। তা দেখুন আমার ক্যামেরাম্যান এসে গেছি, তা আমার ট্রাইপডটা না একটু ভেঙে গেছে, একটা পাও আর কি, একটা পা তিনটা পায়ের থেকে একটা পা ভেঙে গেছে। তো এই জন্য হাত দিয়ে কয়েকদিন যাবতে ভিডিও করছি আর কি একটু। যাই হোক একটা আমি আঠা নিয়ে এসেছি, ওটাকে লাগিয়ে দেব, গ্লুগান দিয়ে লাগিয়ে দিব। তো এই যে এখন আমি স্যুপটাকে একটু পরিবেশন করে নিচ্ছি, এখন আমি আর আমার ছেলেকে খাওয়ানোর চেষ্টা করবো, একটু দেখি যদি খায় দেখি। কিন্তু জানেন একটু স্যুপও খাইনি, শুধু চিংড়ি মাছগুলো খেয়েছে, চিকেনটাও খাইনি, শুধু চিংড়ি মাছগুলো খেয়ে খেয়ে ফেলে দিয়েছে, বলছে না মজা না, ওর কাছে নাকি মজা লাগেনি। কোনো স্বাস্থ্যকর জিনিস সে খাবে না, খাবে শুধু সে চকলেট চিপ জুস, মানে ওকে এত চেষ্টা করছে ছোটোকাল থেকে খাওয়ানোর জন্য, আমার ছেলেটা একদমই কোনো ভালো জিনিস কোনো ভালো খাবার খেতে ইচ্ছে না। ওকে ভাত খাওয়ার কথা বললে ও মনে করে এত গড়িমুছি শুরু করে, কান্নাকাটি শুরু করে যে কী বলবো, মানে সারাক্ষণ শুধু বাইরের জিনিস খাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকে। এখন কী করবো, মা তো ছেলেকে তো না খেয়ে রাখতে পারি না, যা যেটা খেয়ে পেট ভরে থাকে সেটাই খাওয়ায়, আর কী করবো। আর তারপর যতটুকু পারি ঘরের খাবারটা খাওয়ানোর চেষ্টা করি না। তো এটা ছিল রাত্রের ব্লগ, দেখলেন তো রাতে আমি ভাত রান্না করলাম, কিন্তু কী হলো আমাদের এখানে একটা ই ছিল, আমার ননসের বাসায় একটা মিলাদ ছিল, তো ওইখান থেকে মিলাদে আর কি ওর ননসের একটা গ্যারেজ ভাড়া দেওয়া, রিক্সা গ্যারেজ, তো ওইখানে ওই গ্যারেজে আর কি প্রতি মাসে বছরে একটা মিলাদ পড়ায়, তো মিলাদে ছিল, তো মিলাদে রোস্ট পোলাও আর গরু মাংস রান্না করেছে, সেখান থেকে খাবার পাঠিয়েছিল। আর যেমন ভাগ্নে মামুন, তো মামুন আমাদের বাসায় আম দিয়ে গেলো, হাড়ি ভাঙা আম ছিল এখানে, আর রূপালি আমও ছিল। তো ওই যে রাত্রেবেলা গিফট চলে আসলো, এক ঝুড়ি আম চলে আসলো, আবার দুপুর রাত্রে খাবারটা চলে আসলো। তো আমি ওরা যা রান্না করেছিলাম সেগুলো তো ফ্রিজে তুলে রাখলাম, আর রাতে আমরা ওই খাবারটাই খেয়েছিলাম সবাই।
আর এটা ছিল পরের দিন সকাল, মানে বুধবার সকালবেলা ঘুম থেকে উঠেছি। তো এখন বাজে প্রায় 1:30টার মতো। তো উঠে যে ফ্রেশ হয়ে নিচ্ছি, ব্রাশটা করে নিচ্ছি, আর এসির পানি তো জমে বালতি একদম ভরে আছে। তো ভাবলাম যে গাছগুলিতে পানি দিয়ে দিই, পানিটা একটু কমে যাবে। আর যা রৌদ্র, কাল পানি না দিলে কিন্তু গাছগুলি এখন কিন্তু প্রায় 2 বেলা করে পানি দিতে হয়, কারণ আমার বারান্দায় প্রচুর রোদ আসে, গাছগুলি না একদম শুকিয়ে যায়। আর পানিটাতে আমি বেশি করে দিতে পারি না, কারণ বেশি দিতে পারি না কেন, বারান্দা দিয়ে নিচে পানি পড়লে তো মানুষের মাথায় পানি পড়লে তো খুব সবাই খুব রাগ করবে। তাই আমি পানিটা অল্প অল্প করে দিই, যাতে নিচ থেকে যতটুকু প্রয়োজন ততটুকুই দিবে, ওভার পানি দিই না, যাতে নিচ থেকে পানি না পড়ে। তো এই যে পানিটা দিয়ে নিচ্ছি, আর এখন কিন্তু ক্যামেরাটা আমার ছেলে ধরে আছে। তো মাঝে মাঝে ওরা খুব উৎসাহ সহিত ভিডিও করবার, মাঝে মাঝে অনেক সময় রাগ হয়ে যায় যে আমার ভালো লাগে না এই করতে। তো ওই যে আজকের আকাশটা দেখেনি তো, নীল আকাশের মধ্যে সাদা সাদা মেঘ তুলোর মতো ভেসে বেড়াচ্ছে, কি ভালো লাগছে না দেখতে। শরৎ সময় না, শরৎকালে না আকাশের দিকে চেয়েই থাকতে মনে চায়, মানে কি যে এত সুন্দর। আর আমার প্রিয় রং কিন্তু আকাশে নীল, নীল আর আকাশ, এই আকাশে এই দুইটা রঙই আমার সবচেয়ে বেশি প্রিয়। তো এখানে চলে আপা চলে এসেছে, আপা এসে যে আগে বললাম যে আলু ভাজিটা করে নেন আর আটার পানিটা সিদ্ধ দিয়ে নেন। তো আটার পানিটা ফুটে উঠে চুলায় দিয়ে দিয়েছে, আর এদিকে আপা আলু ভাজি কেটে নিচ্ছে। তো আমি এখন আলু ভাজি, আজকে রুটি আলু ভাজি আর ডিম পুষ করে নেব নাস্তা, সকালের নাস্তা। আর হাজবেন্ড তো সকালে মেয়ের সাথে চা খেয়ে বেরিয়ে গেছে, মেয়ে স্কুলে কি মেয়েকে স্কুলে দিয়ে ও কাজে বেরিয়ে গেছে, বলছে পরে এসে নাস্তাটা খাবে। আর আজকে তো আমাকে স্কুলে যেতে হবে ছেলেকে নিয়ে, আজকে হাজব্যান্ডের অনেক কাজ আছে, আর আমার একটু বাইরে যে বাইরে আমার একটু কাজ আছে আর কি, তো কাজটা সারতে হবে। এদিকে কিন্তু আটাটা পানি সিদ্ধ দিয়ে দিয়েছি চুলায়। আর এদিকে আমি একটু, আমার সকাল উঠলে খালি পেটে আমি বেশিক্ষণ থাকতে পারি না, আমার ক্ষুধা লেগে যায়। তো আমি যে এখানে একটু চা খেয়ে নেবো আর কি। ও আজকে চাটা কিন্তু আমার আমার মেয়ে বানিয়েছে, মাশাল্লাহ। আমার মেয়ে কিন্তু অনেক ভালো চা বানায়, খুব সুন্দর। দেখেন চার কালারটা কত সুন্দর, আর চাটা কত ঘন হয়েছে। তো চাটা কিন্তু খেতে খুব মজা হয়েছিল। তো আমি এখন একটু চা টোস্ট খেয়ে নিব, আর নাস্তাটা একটু পরে খাবো। আর কয়েকদিন যাবত কী হচ্ছে জানেন, মানে আমার ডায়েটের গল্প শুনলে না সবাই হাসবেন, মানে আমি খুব অতি উৎসাহ নিয়ে ডায়েট শুরু করি, বড় জোর 3 দিন কি 4 দিন আমার ডায়েটটা চলে, তারপরে আবার যেইটা সেই হয়ে যায় আর কি, আবার সে আগে রুটিনে ফিরে আসি। তো কয়েকদিন যাবত এরকম হচ্ছে, প্রায় এই টানায় 4-5 দিন ডায়েট একটু করলাম, আবার 2 দিন যাবত একটু ডায়েট করছি না। ডায়েট করি না বলতে যে যা ইচ্ছা তাই খাই, সেইটা খাই ঠিক আছে, কিন্তু মানে অনেক পরিমাণে যে খাই তা কিন্তু না, মানে অল যতটুকু খেলে আর কি পেট ভরে ততটুকুই খাই আর কি। তাও যে আমার ট্রাইপডটা দেখেন, ওই যে আমি ঠিক করছি আজকে, আটা দিয়ে গ্লু গান দিয়ে আমি ঠিক করে নিয়েছি, আর একটু ফ্যানের বাতাসে একটু শুকানোর জন্য রাখলাম। তো এখন দেখি ট্রাইপডটা ঠিক হয় কি না, কারণ এটা ছাড়া আমার ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছে আর কি। মানে ছেলেমেয়েরা তো বাসায় থাকে না, কতক্ষণ কাকে বলা যায় যে ভিডিও করো ভিডিও করো, আর ওরাও তো ওদেরও তো কাজ থাকে, ওরাও তো ব্যস্ত থাকে। তো এই তো চলে এলাম, এখন চাটা খেয়ে আলো, এখন আমি আলু ভাজিটা করে নেব। এর জন্য আমি যে একটু তেল দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ, আমি কিন্তু আলু ভাজিটা পানি দিই না, শুধু তেলের মধ্যে ভাজা ভাজা করি। এই ভাজিটা খেতে আমার হাজব্যান্ড ছেলে মেয়েরা খুব পছন্দ করে। তো আমি একটু বেশি পরিমাণে তেল দিলাম, আর পেঁয়াজ কুচি দিলাম বেশি পরিমাণে। এখন পেঁয়াজ কুচিটা একটু ভাজা হতে থাকুক, আর ততক্ষণে আমি আমি একসাথে অনেকগুলো কাজ করতে পারি কিন্তু একসাথে, মানে এখন আমি এখন আমি চলে যাবো। এই তো পেঁয়াজ মরিচটা ভাজা হতে থাকে, আর চুলায় কিন্তু গ্যাস কম, আমি সিলিন্ডার চুলায় ধরাইনি, আলু ভাজিটা অল্প গ্যাসে হতে থাকুক, আমি ওই সিলিন্ডারের চুলায় রুটিটা ভাজার সময় রুটিটা ভাজবো। তাই আমি ভাজিটা এই চুলায় আগে বসিয়ে দিলাম, এখন ভাজিটার পেঁয়াজটা ভাজা হতে হতে আমি মেয়ের বিছানাটা তুলে ফেলবো। তো আমি তাড়াতাড়ি কাজগুলো করছি, কারণ আমার স্কুলে যেতে হবে। তবে অবশ্য রান্নাবান্নার চাপ ছিল না, কারণ রান্না তো আগের দিন রাত্রে তো আমরা ওই যে পোলাও রোস্ট আর গরুর মাংস খেয়েছি, তো গতকালকে যে রান্নাগুলি খাবার ছিল ভাতটা তো সবই রয়ে গেছে। তো ভাবছি দুপুরে ওগুলি খেয়ে ফেলবো, আর রাতে দেখি মানে অন্য কিছু একটা করে নেব, মানে রাতের জন্য যাই কিছু একটা করে নেব। আর এই যে এখন মেয়ের বিছানাটা তুলে নিচ্ছি, তো দেখতে থাকুন আমার ভিডিওটা। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যদি প্লিজ 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 অনেক ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমি ক্লিক আমার ভিডিও আস ছাড়া মাত্রই নোটিফিকেশন আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায়।
তো এই যে আমি ভয়েস ওভার দিচ্ছি, দেখলাম আমার ছোট্ট সোনাটা ঘুমিয়ে পড়েছে, ওর না আজকে শরীরটা মানে ভালো লাগছে না, গাড়িতে একবার বমিও করেছে। তো দেখলাম এসে আমি ভয়েস ওভার দিচ্ছি, এসে দেখি চুপচাপ ঘুমিয়ে পড়েছে। তো সবাই আমার ছোট্ট ছেলেটার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওকে নেকায়েত দান করে, সুস্থ নিয়ামত দান করে। ও কিন্তু আমার অনেক কষ্টের কষ্টের ফল আর কি, অনেক কষ্ট ওর 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 সময় ওর প্রেগনেন্সির সময় কিন্তু আমার অনেক কষ্ট হয়েছিল। আর ওর প্রেগনেন্সির সময় মানে ওর জন্মের সময়টাও খুব মানে খুব টাফ একটা সময় ছিল, মানে খুবই কঠিন একটা সময় গেছে। ও কিন্তু 13 দিন এনআইসি তো তাকে থাকতে হয়েছে, প্রি ম্যাচিউর বেবি। তো আমার এই ছেলেটা কিন্তু নিয়ে আমার খুব খুব সাবধানে থাকে আঁকি আমি। ওকে, তো ওর জন্মের কাহিনিটা আপনাদের সাথে একদিন শেয়ার করব, দেখি কোনো একটা অন্যদিন একটা ব্লগে শেয়ার করব। মানে ওর জন্মের সময়টা মানে এমন কোনো মানে খুবই একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল, মানে যা মনে পড়লে আমার এখনও শরীরে কাঁটা দিয়ে ওঠে। তো ওই সময়টা আমি কীভাবে পার করেছি, ওই 8টা মাস আমি কীভাবে কষ্ট কতটা কষ্ট করেছি, কতটা কষ্ট করে আমি জন্ম দিয়েছি। মানে একটা মা তিলে তিলে একটা সন্তানকে জন্ম দেয়, সে একটা সন্তান জন্ম দিতে যে কতটা কষ্ট সেটা শুধু একটা মাই বুঝি, এছাড়া আর কেউ কেউ বুঝতে পারবে না মার কষ্টটা, একমাত্র মা ছাড়া কেউ বুঝবে না। সন্তানরাও কিন্তু বোঝে না, জানেন, সন্তানরা যখন নিজেরা বাবা মা হয় তখন বোঝে যে যে বাবা মা হওয়া যে মানে কতটা একটা কষ্টের কাজ আর দায়িত্ব সম্পন্ন কাজ। তো এই যে আলু ভাজিটা বাগার দিয়ে নিলাম, হলুদ আর মরিচ দিয়ে আর পেঁয়াজটা ভেজে বাগাল, মরিচটা বাগার আলু আলু ভাজিটা বসিয়ে দিলাম। আর এদিকে আপা রুটি বানানো শেষ, এখন আমি এই যে রুটিগুলো ভেজে নেব। আর আপা কিন্তু খুব সুন্দর রুটি বানায় আর কি, খুব আপার রুটিগুলি খুব সফট হয়, আটাটা সিদ্ধ করে না, এত সুন্দর করে সিদ্ধ করে রুটিগুলো কিন্তু সফট হয়। তো আমি কিন্তু মাঝে মাঝে যখন বানাই, বানাতে বানাতে অভ্যাস হয়ে যায় তখন একটু ভালো বানাই, আবার হঠাৎ করে বানালে কিন্তু আমি বানাতে পারি না। আমি আটা সিদ্ধ করতে গেলে না আটা একদম রাবারের মতো হয়ে যায়, মানে বেলতে গেলে আমার দম বের হয়ে যায়, মনে করেন এই অবস্থা আর কি। তো এর জন্য আমি আপাকে দিয়ে রুটিটা বানাই আর কি, তারপর রুটিটা বানিয়ে দেয়। তো এদিকে আলু ভাজিটা হতে থাকুক আর রুটিগুলি হতে থাকুক, আমি ওইদিকে চলে এলাম যে আমার বিছানাটা গুছাতে। তাড়াতাড়ি ভাবলাম যে আমার রুমটা একটু ক্লিন করে নিই। এই যে চাদরটাকে ঝেড়ে আবার নতুন করে উল্টো করে বিছিয়ে নিলাম আর কি, উঠিয়ে ফেলবো ভাবলাম শুক্রবারে একবারে উঠাবো। তো আর 2টা দিনে আসে, আমি সপ্তাহে একদিনে চাদর বিছানা বেড কভারগুলো চেঞ্জ করে থাকি, কারণ বিছানায় আমাদের রাতে শোয়া ছাড়া আর কোনো মানে বসাই হয় না তেমন একটা। ড্রয়িং রুমে বাচ্চারা সময় কাটে বেশি, যে রুমে টিভি থাকে বাচ্চারা কিন্তু সেই রুমেতেই টিভি সময়টা কাটাতে বেশি পছন্দ করে। আর আমিও তো সবসময় কাজে ব্যস্ত থাকি, এত বিছানা এত ই হয় না, বসা হয় না। তো যাই হোক, এই তো আমার বিছানাটা এখন গুছানো শেষ, ওদিকে আমি এখন বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর রুটিগুলো ভেজে নেব।
আর এদিকে দেখুন, আমি সকালে ঘুম থেকে উঠে কি হয় জানেন, ছেলেরা না আমার পিছে পিছে ঘুরতে থাকে একদম, মানে গরু বাছুরের বাছুর যেমন মার পিছে পিছে সারাক্ষণ হাম্বাম্বা করতে থাকে এরকম, ঘুম থেকে ওঠার পরে পরে পরেই মনে করেন আমার পিছে পিছে ঘুরতে থাকবে, মানে আমি কোথায় যাব, আমি কি করি না করি সারাক্ষণ শুধু আমার পিছে নিয়ে ঘুরতে থাকবে। তাই তো বিছানাটা এখন এই যে ক্লিন করে নিলাম, আর কি বলবো, অনেকক্ষণ যাবৎ বকবক করছি, কথা বলতে আর ভালো গলা শুকিয়ে আসছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, তো আপনারা অনেকে বলেন থাকেন আমার ভিউয়ার্সরা বলে যে ভিডিওটা আর একটু বড় করেন, ভিডিওটা বড় করলে ভালো হয় আর একটু। তো যাই হোক, এই জন্য ভাবলাম যে আপনাদের জন্য এই ভিডিওটা যেহেতু করি তার আপনাদের আপডেট তো আমার রাখতে হবে, তো এই জন্য আজকে একটু ভিডিওটা একটু বড় করলাম। তো কোনো টপিক খুঁজে পাচ্ছিলাম না যে কী টপিক শেয়ার মানে কী করব, তাই আমি যে প্রতিদিন যে কাজগুলো করি সেই কাজগুলি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করি। আমরা তো আর বাইরে চাকরি বাকরি করি না, কোনো ইয়ে করি না, সারাক্ষণ তো ঘোরাঘুরি শপিং এগুলি তো আর করা মানুষের লাইফের কোনো পার্ট না। হ্যাঁ, ওটা হচ্ছে আমাদের বিলাসিতা, আর আমরা যে প্রতিদিন যে আমরা যে কাজগুলো করে থাকি এটাই কিন্তু আমার লাইফের আমাদের ইম্পর্টেন্ট অংশ, আর এর বাইরে আমরা যা করে থাকি সব কিছু কিন্তু আমাদের বিলাসিতার মধ্যেই কিন্তু পড়ে। তো আমরা যারা সংসারটা মনোযোগ গুছিয়ে করে থাকি তারা কিন্তু বিলাসিতাটা একটু কম করতে পছন্দ করি, কারণ আমাদের সংসারের সময় দিতেই আমরা বেশি পছন্দ করি। আর তারপরে ঘোরাফেরা বিলাসিতার প্রয়োজন আছে, কিন্তু সেটা আমার মতে চাহিদা এর চাহিদা এই চাহিদাটা মানে অল্পের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত। তো যাই হোক, এই তো আমার বিছানাটা এখন গুছানো শেষ, তো আমি চলে যাবো এখন রুটিগুলো ভেজে নেব, প্রায় এখন বাজে প্রায় 9টার উপরে বেজে গেছে। তো এই তো আমি এখন রুটিগুলি ভাজতে চলে এলাম, এক এক করে রুটিগুলি ভেজে নেব, আর এই যে এদিকে আপা থালা বাটিগুলি ক্লিন করে নিচ্ছে। তো আজকে তো রান্না বান্না নেই, তাই কোটাকাটিও আজকে আর করালাম না আপাকে দিয়ে, তো আমি এখন রুটি ভেজে ওদেরকে নাস্তাটা দিয়ে দিব। আর আমাদের বেশিরভাগ রুটিটাই খাওয়া পরে সকালে আমরা ভাত বোয়া খিচুড়ি এগুলি খাই অনেক সময় মাঝে মাঝে, কিন্তু ম্যাক্সিমাম সময় রুটিটাই বেশি খাওয়া পড়ে সকালে। ওর না ছেলেমেয়েরা না ভাত জাতীয় মানে ভারী কিছু খেতেই চায় না একদমই, তাও মেয়ে তো খেতেই চায় না, ছেলেটা একটু মাঝে মাঝে পছন্দ করে খিচুড়ি বোয়া রান্না করলে, কিন্তু মেয়েটা তো একদমই খাবে না আর আমিও খেতে পারি না, আমার হাজবেন্ডও না, তো এই জন্য আমরা রুটিটাই বেশি প্রেফার করি। আর এদিকে ডিম পোস্ট করে নিলাম, আলু ভাজি রুটি ডিম পোস্ট আমার বাচ্চারা কিন্তু খেতে খুব পছন্দ করে, আর আমার ছোট ছেলে কিন্তু একদমই অল্প খায়, মানে কি বলবো না খেতেই চায় না, ওকে নিয়ে যেমন কি যন্ত্রণা, আমি কি করব, কত ভিটামিন খাওয়ালাম, রুচির ওষুধ খাওয়ালাম, ক্রিমের ওষুধ খাওয়াচ্ছি, কিন্তু কোনো কিছুতেই হচ্ছে না, ওর মানে ও খেতেই চায় না। সব বাচ্চাদের সব আপনাদের কারো কারো কার কার বাচ্চারা এমন করে যে বাচ্চারা একদমই খেতে চায় না, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আর কী করলে বাচ্চারা একটু খাবে, একটু রুচি ফিরে আসবে ওদের মুখে, সেটা আমাকে ওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এদিকে কিন্তু আমি আজকে কেন জানি বারবার গলা শুকিয়ে আসছে, তো এই তো ভয়েস ওভারটা যখন দিচ্ছি আমি কিন্তু এক গ্লাস পানি খেয়ে ভয়েস ওভার দিচ্ছি, তারপরে কিন্তু গলাটা কেন জানি শুকিয়ে আসছে। তো এই তো এখন আমি যে ছেলে বড় ছেলেকে নাস্তাটা দিয়ে দিলাম, ও তো খেয়ে স্কুলে চলে যাবে, আর ছোট ছেলেকে এখন আমি ওকে ওকেও নাস্তাটা খাইয়ে দিব। প্রথমে হাত দিয়ে খায়, তারপর ওই দেখেন রুটি ছিঁড়ে ছিঁড়ে ওই যে বল বানাচ্ছে, দেখছেন রুটি ছিঁড়ে ছিঁড়ে বল বানাচ্ছে। এদিকে আপাকেও নাস্তাটা দিয়ে দিলাম, আপাও খেয়ে নিচ্ছে আর আমিও খাচ্ছি, আর পাশাপাশি ছেলেকেও খাওয়াচ্ছি, ওই দেখেন বল বানিয়ে তারপর সে খাচ্ছে, মানে অর্ধেক সে খাবে তারপরে বাকিটা আমাকে তাকে খাইয়ে দিতে হবে। তো নাস্তা খাওয়া শেষ, এখন বাজে প্রায় হচ্ছে 11টা, তো আমি তো রেডি হয়ে নিয়েছি, এখন আমি স্কুলে চলে যাব ছেলেকে নিয়ে, ছেলেকে স্কুলে দিয়ে তারপর মেয়েকে নিয়ে চলে আসব, আর আপারও কাজ শেষ, আপার চলে যাচ্ছে। তো এই তো আমি স্কুলে কাছাকাছি চলে এসেছি, আজকে প্রচুর জ্যাম, কয়েকদিন যাব তাও ঢাকাতে প্রচুর বিক্ষোভ সমাবেশ হচ্ছে, বিরোধী দল আর ক্ষমতাসীন দলের মধ্যে প্রচুর মানে লড়াই চলছে আর কি, মানে তো দুই দলের সংঘর্ষে কিন্তু আমাদের সাধারণ জীবন জনগণের জীবনযাপন অতিষ্ঠ, এত জ্যাম ছিল গতকালকে। আমার ছেলেটা 4:30টায় ছুটি হয়েছে, ওর আসতে আসতে প্রায় মনে করেন 7:30টা বেজে গেছে, প্রায় 3 ঘন্টা, আমি তো প্রায় কান্না কান্নাই করে দিয়েছি আমার ছেলে কেন আসছে না এখনও। এদিকে ড্রাইভারকে ফোন দিচ্ছি, ড্রাইভারও ফোন ধরে না, মানে মিছিলের শব্দে উনি মোবাইল ধরতে পারেনি,
তো শেষে আমার ভাইকে দিয়ে খোঁজ লাগিয়েছি, তো আমার ভাই বলল যে না চিন্তা করো না, এখন ওরা 9 বাজারে এসে গেছে, তখন বাজে 7টা। তারপরে জায়গা আল্লাহর রহমতে সুস্থভাবে ওরা এসেছে। তো যাই হোক, এখন আমি চলে এসেছি এলজি শোরুমে একটু, এখানে আমার একটা কাজ ছিল তো কাজটা সেরে নিলাম, আর এখানে চলে আসলাম একটু টেস্টি ট্রিট। এটা একটা ব্র্যান্ড, কনফেকশনারি ব্র্যান্ড, এটা কিন্তু কেমন খুব উন্নত মানের খাবার পাওয়া যায়। তো এখান থেকে আমি কিছু কনফেকশনারি খাবার কিনবো বাসার জন্য। আর এই যে দেখুন, ছেলে ঢুকা মাত্রে কান্নাকাটি শুরু করে দিয়েছে, আমি জুস খাবো, আমি জুস খাবো। তো মেয়েও বলছে আমিও একটা খাবো। তো মেয়ের জন্য একটা টারমারিন ড্রিঙ্ক কিনলাম, আর ছেলের জন্য একটা ম্যাঙ্গো জুস নিলাম। আর এই যে ওখানে কিন্তু অনেক ধরনের চকলেট, চিপস, খাবার টাবার পাওয়া যায়, তো খেতে কিন্তু ভালোই লাগে খাবারগুলো। তো ছেলেমেয়েরা একটু কনফেকশনারি খাবারটা আমাদের বাসায় একটু বেশি খাওয়া হয় ফল ফ্রুটসের চাইতে। বাচ্চারা কনফেকশনারি খাবারটা একটু বেশি পছন্দ করে। তাই মাঝে মাঝে এখান থেকে আমার হাজব্যান্ডও নিয়ে যায়। তো হাজব্যান্ড বললো যে আজকে আমার একটু কাজ আছে, আমি এদিকে আসতে পারবো না, তো তুমি কিনে নিয়ে এসো। তো যেখান থেকে আমি পাউরুটি, তারপরে কাস্টার্ড বন, বিস্কিট, তারপরে হচ্ছে আর কি জন্য নিয়েছিলাম একটা, ও টোস্টের প্যাকেট আর একটা পাউরুটি, তো এগুলো নিয়ে এসেছিলাম। এগুলি সন্ধ্যার নাস্তার জন্য বাচ্চাদের। আর যেখানে দেখেন পিৎজা, শর্মা, হটডগ, বান, তারপর হচ্ছে স্যান্ডউইচ, ডোনাট, ডিলাইট পিৎজা, বার্গার, অনেক রকম মোমোস, অনেক ধরনের খাবার পাওয়া যায় এখানে। তো টেস্টি টেস্টি খাবারের মান কিন্তু খুবই উন্নত, আমরা কিন্তু এখান থেকে খেয়ে নিই বেশিরভাগ খাবার নিয়ে থাকি। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, এই পর্যন্তই। তো দেখা হবে আপনাদের সাথে আরেকটা নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।